বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে সিআইডি, কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিআইডি আধিকারিকরা, বিধায়কের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতির অভিযোগ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছো তুমি? সিআইডি আধিকারিকরা কোথায় রয়েছেন, কি কি বিষয় খতিয়ে দেখছেন? দেখো বনিশিকা, বাঁকুড়ার যে কানকাটা এলাকা সেখানেই বিধায়কের বাড়ি নীলাদ্রি শেখর দানা, এবং সেই বিধায়কের বাড়িতেই সিআইডি চার সদস্যের দল, এক মহিলার সঙ্গে চার সদস্য দল এসে পৌঁছান বেলা একটা নাগাদ, এবং একটার পর থেকে কিন্তু এখনো প্রায় 50 মিনিট হতে চললো, এখনো কিন্তু জেরা চলছে, এবং তার বাড়ির ভিতরেই রয়েছেন এই সিআইডি প্রতিনিধি দল। এবং যেটা জানা যাচ্ছে যে বিধায়কের কন্যাকে সামনে বস করিয়ে এবং জেরা হচ্ছে, এবং সেই জেরা কিন্তু পুরোটাই ভিডিওগ্রাফি করা হচ্ছে, এই জেরা পুরোটাই। এবং এই যে জেরা 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 হচ্ছে, সেটার কারণ হলো বৈত্রী জানার যে কন্যা, তিনি যে কল্যাণী এইমসে বেসরকারি সংস্থার যে কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছেন, সেই চাকরির বেনিয়ম হয়েছে, সেই বেনিয়মের ভিত্তিতেই কিন্তু কেস রিজু হয়, পরে কিন্তু সিআইডি এই কেসের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। এবং সিআইডি সেই তদন্তের যখন চাকরিত হয়ে বিধায়কের পুত্রবধূর তদন্ত করেছেন এবং তারপর জিজ্ঞাসাবাদ করেছেন আজ নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক, তার মেয়ে মৈত্রী দানাকে, এই যে জিজ্ঞাসাবাদ হচ্ছে, সেই জিজ্ঞাসাবাদের পুরোটাই বোঝা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ কিন্তু পরিষ্কার যে কিভাবে এই নিয়োগ হয়েছিল, যে সব ক্রাইটেরিয়া নিয়োগ ক্ষেত্রে দেওয়া হয়েছিল সেই নিয়োগে ক্রাইটেরিয়াগুলো নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী মেদানা ফুলফিল করেছিল কিনা, সেইগুলো জায়গাতে আমাদের পাশাপাশি জিজ্ঞেস করা হচ্ছে। যে জিজ্ঞাসাবাদে যে সব অভিযোগ করা হয়েছিল যে বিধায়কের সুপারিশ রয়েছে, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার তার একটা সুপারিশের কথা উঠে আসছিল যে তদন্তে, সেই তদন্তে কিন্তু এগোচ্ছে কিনা, সেদিকে মানে সেই সব যে অভিযোগগুলো আসছিল সেগুলো সত্যতা কতটা, এই নিয়েই আজকে কিন্তু তদন্তে নেমেছে চার সদস্যের সিআইডি দল, এখন কিন্তু জেরা চলছে এবং নীলাদ্রি শেখর দানার বাড়িতেই কিন্তু রয়েছেন চার সদস্যের সিআইডি দল। এবং পরিস্থিতির উপর নজর রাখো, প্রিয়ব্রত ধন্যবাদ তোমাকে।